দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই মানববন্ধন কর্মসূচির সভাপতি শ্রমিক দলের বরিষ্ঠ নেতা শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। দেশে বিদেশের খ্যাতিমান শ্রমিক নেতা, সাবেক রাষ্ট্রদূত, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন। সহ শ্রমিক কৃষক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, ফিরোজুজ্জামান মামুন উপস্থিত রয়েছেন, শ্রমিক নেতা মুস্তাফিজ মঞ্জু খায়ের ভাই সহ এখানে বিভিন্ন মিল ফ্যাক্টরি থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দ অনেকক্ষণ ধরে বক্তব্য চলছে। আমাদের প্রধান অতিথি, তিনি বক্তব্য রাখবেন। তিনি মূলত বক্তব্য রাখবেন, আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না। এটা তো অত্যন্ত স্বাভাবিক ঘটনা যে সরকার লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত হয় সেই সরকার কখনোই শ্রমিক বান্ধব হতে পারে না। আপনারা দেখেছেন এই সরকারের আমলে জুট মিলের শ্রমিকরা অনশন করে তাদের ন্যায্য পাওনার জন্য, বিভিন্ন মিল ফ্যাক্টরি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক। এটা তো অত্যন্ত স্বাভাবিক ঘটনা, কারণ আপনার পেঁয়াজের দাম বাড়ুক, মরিচের দাম বাড়ুক, চালের দাম বাড়ুক, আর সয়াবিন তেলের দাম বাড়ুক, এই সরকারের কি তাতে যায় আসে? অনেকেই বলেছেন যে তাদের তো যায় আসে না। বাজার সিন্ডিকেট, বাজার লুটপাটের মাধ্যমে আপনার বিশ্বের বিভিন্ন উন্নত দেশে তাদের তো বাড়িঘর হচ্ছে, সুন্দর সুন্দর কটেজ হচ্ছে, বাংলাদেশের নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ বাঁচলো কি মরলো, এটা তো তাদের যায় আসে না। মরিচের দাম বাড়ুক, চালের দাম বাড়ুক, এই গত কয়দিন আগে এক লাফে 7 টাকা সয়াবিন তেলের কেজি, পৃথিবীর কোনো দেশে এই ধরনের 7 টাকা একসাথে বাড়া এটা অসম্ভব ব্যাপার, কিন্তু এই দেশে সম্ভব। কে কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করলে তো আপনাকে যেতে হবে শ্রী ঘরে, না হলে লাল ঘরে। প্রতিবাদ বলে যে শব্দটি গণতন্ত্রে স্বীকৃত সেই শব্দটিকে নির্বাসনে পাঠিয়েছেন শেখ হাসিনা, এইটাই হলো বাস্তব অবস্থা। আপনারা দেখেন আপনার নোয়াখালী এবং কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনায় যাদের নাম উঠে আসলো পত্র পত্রিকায় সবই কিন্তু যুবলীগ, ছাত্রলীগ। এবং আপনারা জানেন রংপুরের পীরগঞ্জে যে ছেলেটি প্রধান জড়িত, তার নাম সৈকত মণ্ডল, তাকে ছাত্রলীগ বহিষ্কার করেছে, কিন্তু তারপরেও বিএনপির নেতা কর্মীর নামে মামলা দেওয়া হচ্ছে। নোয়াখালীর স্বেচ্ছাসেবক দলের এক ছেলেকে ধরে তাকে রিমান্ডে নিয়ে নাম বলানো হচ্ছে কার? বিএনপি যুবদলের নেতাদের। সুমনকে গ্রেপ্তার করা হয়েছে, যুবদলের প্রেসিডেন্ট জেলা, আরো অনেককে গ্রেপ্তার করা হয়েছে, এবং দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর নামেও আপনার মামলা দেওয়া হয়েছে। তো এটা তো রাষ্ট্র ক্ষমতা হাতে থাকলে আর শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী থাকলে এটা কি অসম্ভব ব্যাপার? আপনার রিমান্ডে নিয়ে পিটিয়ে অকথ্য নির্যাতন করে তার মুখ দিয়ে কোনো কথা বলানো, শেখানো, কথা বলানো কি অসম্ভব ব্যাপার? অসম্ভব ব্যাপার নয়। আজকে এই ধরনের মিথ্যাচার, এই ধরনের একটা অরাজক অন্ধকার ঘনিয়ে এসেছে বাংলাদেশে। কারো কোনো নিরাপত্তা নেই, ঘটাবে তারা, কারো চালের দাম বেশি, সয়াবিন তেলের দাম বেশি, গ্যাসের দামও বৃদ্ধি করা হচ্ছে, সুপে ও পানির দামও বৃদ্ধি, মানুষ তাহলে একটা ঘটনা ঘটাও, মানুষ ওই দিকে থাকবে। কুমিল্লা, নোয়াখালী, হাজীগঞ্জ, তোমরা ওই দিকে তাকাও, তোমরা দ্রব্যমূল্য নিয়ে কথা বলো না, ওই দিকেই তাকিয়ে থাকো, এইটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কৌশল। প্রত্যেকটি ঘটনায় তারা দৃষ্টিটাকে অন্যদিকে ফেরানোর তারা কাজ করেছে। আজকে এই হলো পরিস্থিতি।
একের পর এক এখন বিএনপির নেতা এবং অঙ্গ সংগঠনের নেতাদের নামে মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তা আমি সরকারকে বলি, তাহলে ওরা কারা? সৈকত তন্ডল কে? খোকন মল্লিক কে? মেহেদী হাসান কে? তাদের তারা যে প্রত্যক্ষ ভাবে তাদের নাম আসলো সকল গণমাধ্যমে, এমনকি সরকারকে সমর্থন করে সেই পত্রিকাগুলো তো আসলো, তাদের নাম হওয়া হয়ে গেল। আর যারা ন্যূনতম যুক্ত নয় তাদেরকে তাদেরকে পিটিয়ে রিমান্ডে নিয়ে তাদের নাম বলাচ্ছে। বন্ধুরা আমার, এই ধরনের একটি ভয়ঙ্কর একটি দেশে আমরা বাস করছি, ভয়ঙ্কর একটি দেশে। আপনারা যারা বিএনপি করেন, শ্রমিক দল বলেন, যুবদল বলেন, ছাত্রদল বলেন, একটা অদ্ভুত ঘটনা। আমাকে অনেকেই বলেছে যে পুলিশ বিএনপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে আইডেন্টিটি কার্ড চাচ্ছে, তারপরে ব্যবসার লাইসেন্স চাচ্ছে, তারপরে ইনকাম ট্যাক্সে যে তারা ইয়ে দেয়, ইনকাম ট্যাক্স দেয়, তার তার ইয়ে চাচ্ছে, তার সার্টিফিকেট চাচ্ছে, রিটার্ন দাখিলের সার্টিফিকেট চাচ্ছে। কেন? আমি অনেক আশেপাশের বাড়িতে যারা আওয়ামী লীগ করে জিজ্ঞেস করছি, না তাদের বাড়িতে যাচ্ছে না। এইটার কারণ ভয় দেখানো। তোমরা কমিটি কি বলে সংগঠন পুনর্গঠন, সামনে আন্দোলন, এই আন্দোলন এবং দলের পুনর্গঠনের এই কাজে নেতাকর্মীদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য তারা এই কাজ করছে। পুলিশ বিএনপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে আইডেন্টি কার্ড, রিটার্ন দাখিল এগুলো চাচ্ছে। এটা একটা বিরাট ষড়যন্ত্রের অংশ, কিন্তু কোনো লাভ হবে না। যারা অত্যাচারী, যারা নম্র, যারা মানুষের উপর অত্যাচার, নির্মমতা, নির্দয়তা দেখায়, তারা ইতিহাসে টিকে থাকেনি। তারা ঘৃণিত শত্রু, জনগণের শত্রু হিসেবে তাদের পতন হবে এবং সত্যের জয় হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।